আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের অনলাইন বৈষ্ণব উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন তোমরা এই ছবিটার দিকে কাগজের দিকে তাকাও। এটা কি দেখতে পাচ্ছ? এটা একটা শহীদ মিনার, ঠিক বলেছ, শহীদ মিনারের ছবি। আচ্ছা, এই শহীদ মিনারের ছবিটি দেখলে তোমাদের কোন মাসের কথা মনে পড়ে? বিশেষ করে ইংরেজি কোন মাসের কথা মনে পড়ে? আচ্ছা, ঠিক বলেছ, ফেব্রুয়ারি মাসের কথা মনে পড়ে। তাহলে আজ আমরা ফেব্রুয়ারি গান কবিতাটি নিয়ে আবৃত্তি করব। তোমরা সবাই বইটি খোলো, খুলে সবাই প্রস্তুতি হও। এখন দেখো, সবাই বইটি নাও। ফেব্রুয়ারি গান লিখেছেন কে? লুৎফর রহমান লিটন। তো দোয়েল কোয়েল, ময়না কোকিল, সবার আছে গান, পাখির গানে পাখি সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদীর উর্মি মেলায় মনে অপরাণ সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র, ছয় পাহাড় সুরের পাহাড় ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি, গাছের গানে মুক্ত পাতা মুগ্ধ সরলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুল পাখি নই নই তো পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। তাহলে তোমরা এটা থেকে কি বুঝতে পারবে? এখন আমরা কবিতাটির মূল ভাব জানবো। কবিতাটির মূল, কবিতাটি যে আমরা পড়লাম, কবিতাটির মূল ভাব সম্পর্কে জানবো। এটি 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, রফিক, শফিক আরও অনেক নাম না জানা ব্যক্তিবর্গের শহীদের অবদানে আমাদের এই দেশ আজ বাংলা ভাষার রূপ লাভ করেছে। এই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান লিটন আমাদের এই 21 ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছে। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কবিতায়। তাহলে আমরা এর মধ্যে কিছু কিছু শব্দার্থ পেয়েছি, এই শব্দার্থগুলো আমরা জানবো এখন। দেখো, এখানে আছে উর্মি, মুগ্ধ, উর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্র, পাহাড়, স্বর্ণলতা, প্রতিধ্বনি, এগুলি তোমাদের আমি এখন কি করবো, এগুলি নিয়ে আলোচনা করব। আর এই এই যে শব্দার্থগুলো আছে, এই শব্দগুলো থেকে খালি ঘরের মধ্যে কিছু শব্দ দিয়ে তোমরা সেগুলো বাক্য তৈরি করবে। যেমন সমুদ্র দিয়ে বাংলার সৌন্দর্য দেখে আমি এখানে একটি গ্যাপ আছে, জায়গা আছে, সেই জায়গাটা আমাদের ভরাট করতে হবে। গ্রীষ্মকালে ফলে ড্যাশ দেখা যায়, গ নম্বর 7 ড্যাশ, 13 নদী পার হওয়া চারটিখানি ব্যাপার নয়। তাহলে আমরা এই শূন্যস্থানটিও পূরণ করবো। শূন্যস্থানটিতে এভাবে বসাতে হবে যে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে হবে। তোমরা সবাই খেয়াল করবে,
Thank you.
Cheers.